আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনারা একটি দিন খুব হৈহুল্লোড় করে কাটাতে পারবেন। থাকছে ঘন জঙ্গলের মধ্যে রাত্রিবাসের রোমাঞ্চকর অভিজ্ঞতা। কলকাতা থেকে মাত্র কিছু সময়ের দূরত্বে অবস্থিত হুগলি জেলার সবচেয়ে বড় দুর্গ ঐতিহাসিক গড় মান্দারণ। আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন এই গড় মান্দারণ নিয়ে, কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে নতুন সব তথ্য আমি তুলে ধরব যা হয়তো আগে কোনোদিন শোনেননি। তো চলুন ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হুগলি জেলার সবচেয়ে বড় দুর্গতে। আমার পেছনে দাঁড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট, আর এই দুর্গের নাম হচ্ছে গড় মান্দারণ। হ্যাঁ, কামারপুকুর আর জয়রামবাটি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে হচ্ছে এই দুর্গ। যারা কামারপুকুর বা জয়রামবাটি আসছো তাদের কিন্তু এই জায়গাটা হচ্ছে একটা মাস্ট ভিজিট প্লেস। আমরা এই মুহূর্তে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর আমরা যাব হচ্ছে ভেতরে। প্রায় 200 একর জমির ওপর কিন্তু এইটা করা হয়েছে। তো আমরা এখন এই মুহূর্তে কিন্তু টিকিট কাটছি এখানে গড় মান্দারণ পর্যটন কেন্দ্র হুগলি জেলা পরিষদ মান্দারণ হুগলি। দুটো কাউন্টার আছে, আর এই যে এখানে দিদি আছে, পার পার্সন 15 টাকা করে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন হচ্ছে টোটো করে যাচ্ছি হচ্ছে একদম দুর্গের ভেতরে, কারণ জায়গাটা অনেক বড়। প্রায় 200 একর জমির উপর কিন্তু হচ্ছে এই গড় মান্দারণ ফোর্টটা। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখবো। আর এই টোটো করে এখন যাচ্ছি, টোটো কিন্তু মাত্র 15 টাকা নিয়েছে। আর আমাদের এই যে দুজনের, আমাদের দুজনের পার হেড লাগছে 15 টাকা করে, অর্থাৎ আমাদের আর টোটো নিয়ে টোটাল 45 টাকা লেগেছে হচ্ছে আমাদের গড় মান্দারণে এন্ট্রির জন্য। যে জায়গাটিতে আমরা যাব তার ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। 1204 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে বখতিয়ার খলজি বাংলাতে আসেন। সেই সময় এই বাংলা 5 ভাগে বিভক্ত ছিল, রারো, বাগরি, ভাঙা, বরেন্দ্র এবং মিথিলা। ভাঙার আবার 3টি ভাগে বিভক্ত ছিল, লক্ষণবাটি, সুবর্ণগ্রাম এবং সপ্তগ্রাম। এই গড় মান্দারণের দুর্গ উড়িষ্যার রাজা গজপতি দেবার অধীনে ছিল এবং সে পরবর্তীকালে বাংলার সুলতানের কাছে পরাজিত হয়ে এই দুর্গের অধিকার হারান। এই গড় মান্দারণের মধ্যে আছে হুসেন শাহর সেনাপতি শাহা ইসমাইল গাজীর সমাধিস্থল, যা এখানকার অন্যতম দর্শনীয় স্থান। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম ওপরে, অর্থাৎ আমরা যে সিঁড়িটা দেখলে সিঁড়িটা ওপরে উঠেই কিন্তু তোমরা ফার্স্ট দেখতে পাচ্ছ সেখানে একটা মাজার দেখতে পাবে। আর আমার পেছনে যে তুমি যে স্তূপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুসেন শাহর সেনাপতি ইসমাইল গাজী, তার কিন্তু সমাধিস্থল হচ্ছে এই জায়গাটা। এখানে কিন্তু লেখাই আছে জুতো খুলিয়া প্রবেশ করুন। তো আমরা এখানে জুতো খুলে নিয়েছি, এবার যাবো উপরে। তো চলো উপরে গিয়ে দেখাই কি আছে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে সমাধিস্থল আমাদের যে ইসমাইল গাজী যিনি ছিলেন হুসেন শাহর সেনাপতি, তার সমাধিস্থল হচ্ছে এটা। এখানে এটা কিন্তু এখন মানুষজন আসে, কিন্তু কিছুটা মেনটেন্যান্সের অভাব হয়ে আছে এটা, বাট তবুও আমি দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে যথেষ্ট সময় নতুন চাদর চড়ানো হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো অ্যাটমসফিয়ার, চারিপাশটাও খুব সুন্দর। মানে কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ কত কি ছিল জায়গাটা, বাট এখন জায়গাটা একদম পুরো ধ্বংসাবশেষ পরিণত হয়েছে। এখানে যে মেন যে জিনিসটা অর্থাৎ দুর্গটা, সেই দুর্গটার কিন্তু ধ্বংসাবশেষ আর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, কারণ এটা প্রায় আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু হচ্ছে দুর্গার মানে দুর্গর ছাদটা, যে রূপটা ছিল আমরা তার উপরে দাঁড়িয়ে আছি। আর তার নিচে কিন্তু এখন ধ্বংসাবশেষে চলে গেছে, যে যে গড় মান্দারণের যে আসল যে দুর্গ সেই দুর্গটা কিন্তু আজ মাটির তলা। এই সামনে আছে ওয়াচ টাওয়ার, চলো আমরা ওয়াচ টাওয়ারে দেখিয়ে তোমাদেরকে পুরো 360° ভিউটা দেখাচ্ছি কি আছে।
তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ওয়াচ টাওয়ারে। অর্থাৎ এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু হচ্ছে যে দুর্গ ছিল, সেই দুর্গের ধ্বংসাবশেষ কিন্তু এখানেই আছে। আর এই যে অবশিষ্ট জায়গাটা, অর্থাৎ আমরা যেখানে হেঁটে চলে বেড়াচ্ছি, সেইটা হচ্ছে সেই দুর্গের ছাদ অর্থাৎ রূপ। এই যে পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে এখন সাজানো হয়েছে, এই জায়গাটা পুরোটা সুন্দরভাবে সাজানো আছে। বাট এটা হচ্ছে দুর্গার দুর্গ যা আছে, যে ফোর্টটা, ফোর্টের রূপ হচ্ছে এই জায়গাটা। তো এখান থেকে খুব একটা ভালো ভিউ পাবে। এই জায়গাটা এমনি খুব সুন্দর জায়গা, তোমরা আসতে পারো। এখানে একটা পিকনিক স্পটও আছে, সেখানে তোমরা চিলড্রেন পার্ক আছে, এখানে তোমরা সমস্ত কিছু এসে বেশ কোয়ালিটি টাইম কিন্তু কিছুক্ষণের জন্য, 2-3 ঘন্টা, 4 ঘন্টা বা 1 বেলার জন্য খুব সুন্দরভাবে কাটাতে পারো। খুব ভালো লাগবে তোমাদের এখানে এসে। তো বন্ধুরা, আমার সঙ্গে যে দাদা আছে, এই দাদাকে তো আগেই দেখেছো, অর্ণবদা, মানে এইসব মানে একটু হিস্টোরিক্যাল জিনিসগুলো নিয়ে ওর একটু খুব ভালো চর্চা আছে। আর ও রিসেন্টলি একটা চ্যানেলও খুলবে মাইথোলজির ওপর, মানে পুরাণ সংক্রান্ত সমস্ত কিছুর ওপর। তো ও এই ব্যাপারটা কিন্তু আরও অনেক কিছু জানে। তো চলো ওর মুখ থেকে শোনা যাক কী বলছে ও। আচ্ছা, এই জায়গাটা বলা হয় বড় বড় আস্তানা বলা হয়। আচ্ছা, এটা হুসেন শাহের সেনাপতি ইসমাইল গাজী এখানে তার দুর্গ স্থাপন করেছিলেন। এবং এই দুর্গা সন্ধিনী যে কাব্যগ্রন্থ আছে বন্ধুত্বটা তোমার দেয়, সেই দুর্গা সন্ধিনী কাব্য উপন্যাস, সরি উপন্যাসে এই গর্মান্ধনে উল্লেখ পাওয়া যায়। এবং তিনি একদম পার্টিকুলারভাবে গর্মান্ধনে উল্লেখ করেছেন, হয়তো সে সময় এই গর্মান্ধনে দুর্গের উপস্থিতি ছিল, কিন্তু বর্তমানে যত্নের অভাবে বা মেনটেন্যান্সের অভাবে হয়তো দুর্গটা আজকে নেই, কিন্তু মাটি খুললে হয়তো দুর্গের ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস, এখানে শুধুমাত্র চিলড্রেন্স পার্ক বা দুর্গ নয়, এখানে কিন্তু কটেজও তৈরি করা হচ্ছে, যেখানে কিন্তু রাত্রিবাসও হবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু কটেজ তোমরা পাবে, এরকম কটেজ এখনও এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশান আছে, বাট এরকম কটেজে কিন্তু তোমরা থাকতে পারবে। এরকম কটেজ, এরকম একটা জঙ্গলের টাইপ মধ্যে হচ্ছে এরকম কটেজ। এই কটেজের মধ্যে কিন্তু তোমরা খুব ইজিলি একটা দিন রাত্রিবাস হবে, খুব খুব শীঘ্রই কিন্তু এটা ওপেনিং হয়ে যাবে। তো একটা খুব সুন্দর একটা প্রচেষ্টা করা হয়েছে। তো আমার মনে হচ্ছে এই জায়গাটাকে আরও এঙ্গেজিং করার জন্য কিন্তু খুব ভালো একটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। খুব ভালো লাগবে এরকম একটা চারিপাশে একটা এরকম ওয়েদার, আর তার মাঝখানে এরকম কটেজ, দারুণ একটা ফিল লাগবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে কিন্তু এই জায়গাটা, খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ একদম। এটা এখন এটা শুকিয়ে গেছে, পানায় পুরো ভর্তি হয়ে যায়, তার মাঝখানে কিন্তু এরকম একটা ওয়াচ টাওয়ার। এখানে হয়তো ইন ফিউচার কিছু একটা ব্যবস্থা করবে, দেখতে পাচ্ছ এখানে হয়তো কফি শপ বা কিছু হতে পারে। আর চারিপাশের ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগবে। জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ, ওইখানে জল দেখতে পাচ্ছ হালকা, এইখানটা কিন্তু শুকিয়ে গেছে। বর্ষাকালে কিন্তু এই জায়গাটার পরিবেশটার কিন্তু একটা অন্যরকম লেভেলের হবে, তখন কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে। আর বুঝতে পারছো, এরকম একটা জঙ্গলের মধ্যে তোমরা এরকম একটা কটেজের মধ্যে থাকছো, একটা রাত্রিবেলা আলাদাই আলাদাই অনুভূতি। এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর তোমাদের কিন্তু একটা নতুন আমি একটা জায়গা তুলে ধরলাম, যেটা হচ্ছে গর্মান্ধনা নয়তো অনেকে অনেকভাবেই চেনে, বাট আমি এটা তোমাদেরকে একটা নতুনভাবে তুলে ধরলাম তোমাদের সামনে। কারণ এর যে সেরেনিক বিউটিটা, এখানে যে নতুন নতুন কটেজ আছে যেখানে তোমরা থাকতে পারবে। তো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি এখনও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো। আমি কিন্তু খুব ক্লোজ আছি 1K সাবস্ক্রাইবারের। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা জানো কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর যাবার আগে সেই কথাটা বলবো, ভাবলে হবে, ঘুরতে হবে। বাই।